প্যারিস অলিম্পিকের এবারের আসরে দক্ষিণ কোরিয়ার নামই পাল্টে দিলেন ঘোষক সবচেয়ে বড় আক্ষেপের বিষয় তাদের পরিচয় করিয়ে দেওয়া হল ঘোর শত্রু উত্তর কোরিয়ার নামে এমন কাণ্ডে মহাক্ষুব্ধ দক্ষিণ কোরিয়া শিবির অভিযোগের পর দুঃখ প্রকাশ করেছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ফ্যামিলি করালিকার আর এমন কিছু সদস্যদের কারণ এটা একটা দেশের নাম কখনো ভাবতে পারিনি অলিম্পিক কমিটি একটি দেশকে ভুল নামে রাখতে পারে এখানে শেষ নয় একদিনের ব্যবধানে আরও একবার ক্ষমা চাইতে হলো অলিম্পিক কমিটিকে পিয়ারামাওরা স্টেডিয়ামে সাথে দক্ষিণ সুদানের পুরুষ বাস্কেটবল দলের খেলার আগে বেজে উঠল সুদানের জাতীয় সঙ্গীত ভুল ধরিয়ে দেওয়ার পর তা বন্ধ করা হয় এরপর বাঁচানো হয় দক্ষিণ সুদানের জাতীয় সঙ্গীত অথচ তাইওয়ানের বেলায় ঘটেছে উল্টো চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে চায়না তাইপেই নামে অংশগ্রহণ করে অ্যাথলেটরা তবে অলিম্পিক ঘোষক তাদের পরিচিতির সময় উচ্চারণ করলেন তাইওয়ান নামটি আমার প্রথম অনুভূতি অসাধারণ ছিল আমাদের চাইনিজ তাইপেই নাম ব্যবহার করতে হয় অলিম্পিকে কিন্তু তাইওয়ান নামটি বিশ্বে পরিচিত তাই যখন আমাদের প্রকৃত নামটি উচ্চারিত হলো সবাই উল্লাসিত হয়ে ওঠে পশ্চিমা নীতির প্রতিফলন বারবারই স্পষ্ট হয়েছে এবারের আসরে ইউক্রেনে হামলার জেরে বেলারুষ ও রাশিয়ার অ্যাথলেটদের জাতীয় পরিচয়ে অংশ নেওয়ার সুযোগ দেয়া হয়নি এবার তবে গাজায় বর্বর আগ্রাসনের পরও নিজ দেশের ব্যানারেই খেলছে ইসরায়েলিরা বিতর্কের শুরু অবশ্য অলিম্পিক উদ্বোধনেরও বেশ আগে থেকে অ্যাথলেটদের হিজাব পড়ায় নিষেধাজ্ঞা নিয়ে বেশ কিছুদিন চলে আলোচনা সমালোচনা অন্য দেশের প্রতিযোগীরা ছাড় পেলেও হিজাব পরে অংশ নিতে পারেননি ফরাসি অ্যাথলেটরা ডরথি তসরিন যমুনা নিউজ